আমি যদি বলি যে এই পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী এসেছে তোমাদের উপর আক্রমণ করবে তাহলে তোমরা কি আমাকে বিশ্বাস করবে তো সবাই বলছে অবশ্যই বিশ্বাস করব হে আবু কাসেম কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই সারা জীবনে নবুয়তের আগেও না নবুয়তের পরেও না নবুয়ত প্রাপ্তির আগে রাসূলকে বলা হতো কি আল আমিন আস সাদিক আমানতদার বিশ্বস্ত এবং সত্যবাদী এই জন্য সবাই বলছে নিঃসন্দেহে এক পাককে আমরা স্বীকার করব আমরা মানবো আমরা প্রস্তুতি নেবো বলতে দেখো আমি তোমাদেরকে এই বিষয়ে সতর্ক করছি যে তোমাদের এই মৃত্যুর পর একটা জীবন আছে এবং সেখানে যদি তোমরা ঈমান এবং আমল সালেহ না নিয়ে যাও তাহলে চিরকালীন জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে সতর্ক করছি এই হলো নবী আর তারপর হচ্ছে দাঈন ইলাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় পরিচয় এবং আল্লাহর রাসূলকে দুনিয়াতে প্রেরণের মকসদ বলা হচ্ছে ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যীনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর সামনে প্রেরণ করেছেন কেন তিনি আল্লাহর নিদর্শনাবলী মানুষের সামনে প্রকাশ করবেন আল্লাহর দাওয়াত দিবেন এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছে দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর পথে দাঈ আর হচ্ছে আর এই মূলত এই যে কথাগুলি বলা হলো এই সব কিছু ভূমিকা মানে দায়ী হওয়ার জন্য দায়ীর সিফাত হচ্ছে যে সে শাহেদ হবে সে সাক্ষী সত্যের সাক্ষ্য দিবে সত্যকে প্রকাশ করবে সবসময় সত্যের সঙ্গে থাকবে আর দ্বিতীয় নম্বর সে মানুষকে সুসংবাদ দিবে সাথে সাথে সতর্কও করবে আর এইগুলি দায়ী সিফাত যখন একজন পরিপূর্ণ কেউ দায়ী হয়ে যাবে তখন অসির আজাম মনির সে প্রদীপ্ত প্রদীপ আলোকবর্তিকা হয়ে যাবে প্রদীপ্ত প্রদীপ হয়ে যাবে মানে চারাগ হয়ে যাবে উজ্জ্বল এক আলোক পত্রিকা যার দ্বারা যেটা বলা হয়েছে ইয়াসরিজুন নাস মিন আদ-দুলুমাতি ইলা আন-নূর মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে প্রদীপ কি এই প্রদীপ এটা বাহ্যিক এই আলো না বরং এটা রুহানি আধ্যাত্মিক এক প্রদীপ যার দ্বারা মানুষের অন্তরলোক আলোকিত হয়ে যায় হৃদয় জগৎটা আলোকিত হয়ে যায় হৃদয় জগতে যে অন্ধকার আছে মনের মননে যে অন্ধকার আছে চিন্তা চেতনার যে অন্ধকার আছে এই সকল তিমি দূর হয়ে যায় এবং সেখানে আলো প্রজ্বলিত হয় অসরাজ মুনির একজন দাঈ ইলাল্লাহ কেমন হবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া প্রথম যে বিষয়টা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা শিখিয়েছেন যে কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন হে রাসূল আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি দাওয়াত দিই হাদি সাবিলি এটা আমার পথ আর আমি মানুষকে ডাকি আলা বাসিরাতিন আলা ইয়াকিন ইয়াকিন ওয়া হাক্কিন সবসময় হকের দাওয়াত দিই এবং ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে প্রত্যয়ের সঙ্গে আমি দাওয়াত দিই ইসলামে দাওয়াত দিতে হলে আমাকে বিশ্বাস ধারণ করতে হবে এবং এই পথটাই নাজাতের পথ এটা বুঝতে হবে নিজে নিজেকে আগে সিরাতে মুস্তাকিম এটা হচ্ছে ইসলামের পথ নবী এবং রাসূলদের পথ এই পথেই একমাত্র দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আছে এই ইয়াকিন নিয়ে এবং দাওয়াতের মাধ্যমে দিন প্রচারিত হবে প্রসারিত হবে এই ইয়াকিন নিয়ে দাওয়াতের কাজ করতে হবে তবে অসংখ্য ইসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একটা সিফাত আমি শুধু আলোচনা করব আমাদের কোরিয়ার প্রেক্ষাপটে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার বিষয় এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের মানুষ আছেন এবং বিভিন্ন মাসলাক মাসাবের মানুষকে আজকে আমাদের সভাপতি সাহেব ইমাম সাহেব তারা আজকে এখানে জমায়েত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন জায়গা ছোট কিন্তু প্রোগ্রামের ওজনটা আসলে অনেক বড় এইখানে তাবলীগ জামাত মুরব্বীরা আছেন এখানে মাওলানা আবুবকর সাহেবকে দেখলাম অনেক বয়ানও করেছেন এছাড়া আপনার বিভিন্ন শ্রেণী পেশা যেমন আছে বিভিন্ন মাসলাক মাসাক বিভিন্ন মতাদর্শের মানুষ আমরা আজকে এখানে উম্মাহ হয়ে নবীজির উম্মত হয়ে জমায়েত হয়েছে তো এই জন্য আমি দু একটা দিক বলবো যে একজন দাঈ যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে বিশেষ করে কোরিয়ার পরিবেশে এখানে সমস্ত কোরিয়ান আমার সামনে আছে আমাদের আশপাশে আছে সবসময় আমাদের চলতে হচ্ছে তাদেরকে কিভাবে আমি দাওয়াত দিব কিভাবে আমি কি করবো এখানে আমাদের মৌলানা জুবায়ের সাহেব এই বিষয়ে আলোচনা করবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবচেয়ে সুন্দর বিষয়টা কি, গুরুত্বপূর্ণ বিষয়টা কি দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে? তো দুইটা বিষয় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লীনুল কালাম ওয়া ইতআমুত তুআম, তিবুল কালাম ওয়া ইতআমুত তুআম। এক হচ্ছে মুখটা মিষ্টি করতে হবে, কথা সুন্দর বলতে হবে, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ইতআমুত তুআম, মানুষকে খাবার খাওয়াতে হবে। দেখুন, আপনি হঠাৎ করে কাউকে কি বলেন ভাই ইসলাম গ্রহণ করেন, তো সে এভাবে ইসলামে না আসতে পারে, বরং না আসাই স্বাভাবিক, কারণ সে ইসলাম সম্পর্কে জানে না, মুসলমান সম্পর্কে জানে না। তো প্রথম কাজ কি, তার সঙ্গে সুন্দর সম্পর্ক করতে হবে, সুন্দর কথা বলতে হবে। আরেকটা হচ্ছে তাকে খাওয়াতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে লা ইফতারি আনহু ইল্লা আন দাওয়াকিম, রাসূলের কাছে কোনো কাফের আসতো কেউ না খেয়ে কখনো যায় না, এটা সিরাতের কিতাবে শামালের কিতাবে আছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বিভিন্ন প্রোগ্রামে, যেমন আমরা জামায়াত হয়ে আজকে এখানে জামায়াত হইলাম, আমাদের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মুসলিম তাদেরকে আমরা এই ধরনের অনুষ্ঠানে দাওয়াত দিতে পারি এবং তাদেরকে ইসলামের কথা আমি শুরু দিয়ে নাও বলতে পারি, তাকে আমি কাছে শুধুই সে খেতে এসেছে, আস্তে আস্তে সে ইসলাম সম্পর্কে জানবে। এই তো আমার পুরো ইসলামের যত গুণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামী খাইরুন, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ গুণ কোনটি একজন মুসলমান, এর রাসূল সাল্লাল্লাহু বলেছেন খাবার খাওয়ান। এটা দরিদ্র মানুষকে খাওয়ানো এই কথা নেই, বরং খাবার খাওয়ানোটাই একটা মহৎ কাজ এবং এর দ্বারা মানুষের হৃদয় জয় করা যায়। এটা যারা আমরা করি প্রবাসী আছে তারা আমরা আরো ভালো বুঝি। এইখানে আমি এক বছর আমার ফ্যামিলি ছিলাম, যখন একা ছিলাম তখন এটা উপলব্ধি করতাম যে কেউ যখন দাওয়াত করতো কারো বাসায় যাইতাম খেতে, এটা কত ভালো লাগতো আমাদের। এবং যে কাউকে দাওয়াত করলে এখানে খাবারটা খাওয়ানো, এটা মানে বাংলাদেশের লাখ টাকা দিলে যেমন খুশি হয়, আপনি এক বেলা খাওয়াবেন তাতে বেশি আরো প্রফুল্ল হয়। আর কোরিয়ানরা বিশেষ করে তাদের ভিতরে এই গুণ আছে, আপনি যদি 1000 অন্য সননেরও কিছু খাওয়ান তাকে, তো এটা খুব সে গ্রহণ করে এবং অনেক বেশি ধন্যবাদ জানায়। তা আমরা যদি আমাদের যে অনুষ্ঠানগুলি হয় এই অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিই এবং বিশেষভাবে তাদের জন্য আমরা অনুষ্ঠান করি, মওলানা জুয়াইর সাহেব আনসারী বলেছেন যে টার্গেট করা, আপনার যে সমস্ত পরিচিত আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনি টার্গেট করে তাদেরকে আপনি একদিন থাপ্পাই ইমাম সাহেবের কাছে নিয়ে আসেন, আগে থেকে প্রোগ্রাম করে যে অমুক দিন এই বন্ধুটা আমার অমুসলিম বন্ধু তাকে আমি নিয়ে আসবো, তো তিনি সামান্য কিছু তাকে আপ্যায়ন করবেন। তো এইভাবে আস্তে আস্তে তাদের মন জয় করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকরমায় দাওয়াতের কাজ শুরু করেন, তো একদম প্রথম তার অবস্থা কেমন ছিল, তিনি সরাসরি বাইতুল্লাহর সামনে গিয়ে ইসলামের দাওয়াত দেন না, তিনি তার বাড়িতে একান্ত ভাবে মক্কার মশহুর কাফেরদেরকে এবং তার আত্মীয় স্বজনকে আব্দ মানাফ এবং বনু হাশেম তাদেরকে দাওয়াত দিয়েছেন। সেখানে আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাইবা রবিআ এই সমস্ত কাফেরদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন এবং খাবার শেষ হওয়ার পরে তিনি তাদেরকে নিজের এটা বলেছিলেন, যখন খাবার শেষ হয়ে গেছে খাবারের দাওয়াত দিয়েছেন, খানা খাওয়া শেষ হয়ে গেছে, তখন তিনি বলেছেন আমি কি তোমাদেরকে একটা কথা বলবো, সেই একটা কালিমা তোমরা মেনে নিবে পুরো পৃথিবী তোমাদের করতলগত হয়ে যাবে, কি বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তখন আবুল হাব বলল আলি হাদা জামাতানা তাব্বান লাকা সাইয়াল ইয়াউম, মাটি নিক্ষেপ করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে আর বলল ধ্বংস হও, সারাদিন তুমি আমাদের নষ্ট করেছো, আলি হাদা জামিয়া জামাতানা হে মোহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে একত্র করেছো। তো শত্রু ভঙ্গ হয়ে গেল মানুষ, কোরআন কারীমের আয়াত নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে কোনো আপনার বন্ধুকে নিয়ে আসবেন, অমুসলিম বন্ধু যে কোনো অমুসলিম পরিচিত কাউকে নিয়ে আসবেন, আপনার সহকর্মী হোক আপনার মালিক হোক, সবসময় এখানে আপ্যায়নের ব্যবস্থা আছে এবং আমরা সময় দিব
আমাদের ডক্টর সাহেব আছেন কমিটির সদস্য মুসলিনা আমাদের এখানে সুন্দর কমিউনিটি আছে আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য এবং আশা করি খাপ্পা মসজিদে আপনারাও এখন থেকে এই প্রোগ্রাম শুরু করবেন অমুসলিমদেরকে এখানে আনবেন এসে কথা বলবেন প্রথম দিন ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নেই আস্তে আস্তে প্রথম দিনে শুধু খাবারের দাওয়াত আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসে গেছেন আমি আমার কথা দীর্ঘায়িত করবো না যা শুনলাম এবং আমরা যা শুনবো এগুলির উপর আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন সবার নামে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন